শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থেকো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম ও দশম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান অধ্যায় দশম, খাদ্যের কাজ ও উপাদান, পাঠ খাদ্যের উপাদান, প্রোটিন ও কার্বোহাইড্রেট। এগুলো কি জাতীয় খাদ্য? এগুলো হলো খাদ্য উপাদান। দেখো, মাছ, মাংস, ডিম, শাক সবজি, ফলমূল, তেল, ঘি, এগুলো হলো খাদ্য উপাদান। খাদ্যকে ভাঙলে বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক বস্তু পাওয়া যায়। খাদ্যের মধ্যে যেগুলো আমাদের শরীরে বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করে, শরীরকে সুস্থ, সবল ও কর্মক্ষম রাখে, তাদের পুষ্টি উপাদান বা খাদ্য উপাদান বলে। দেখো, এই উপাদানগুলো আমাদের দেহে বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। এই উপাদানগুলো প্রধানত ছয় প্রকার, যথা প্রোটিন বা আমিষ, কার্বোহাইড্রেট বা শর্করা, ফ্যাট বা স্নেহ, ভিটামিন বা খাদ্যপ্রাণ, ধাতব লবণ বা খনিজ লবণ, পানি। এগুলো কি জাতীয় খাদ্য? এগুলো হলো প্রোটিন জাতীয় খাদ্য। মাছ, মাংস, ডিম, দুধ, বিভিন্ন ধরনের বাদাম, এগুলো হলো প্রোটিন জাতীয় খাদ্য। প্রোটিন শব্দটি গ্রিক শব্দ প্রোটিওস থেকে এসেছে, এর অর্থ হলো সর্বপ্রথম। যেখানে প্রাণের অস্তিত্ব সেখানেই থাকে প্রোটিন, তাই প্রোটিন ছাড়া কোনো প্রাণীর অস্তিত্ব কল্পনা করা সম্ভব না। প্রাণী এবং উদ্ভিদ জগতে প্রোটিন একটি প্রধান অংশ, এর জন্য প্রোটিনকে মুখ্য উপাদান হিসাবে গণ্য করা হয়। উৎস অনুসারে প্রোটিনকে দুই ভাগে ভাগ করা যায়, যথা প্রাণীজ প্রোটিন, উদ্ভিজ্জ প্রোটিন। এটা দেখে আমরা বুঝতে পারছি এগুলো হলো প্রাণীজ প্রোটিন। মাছ, মাংস, ডিম, এগুলো হলো প্রাণীজ প্রোটিন। যেসব প্রোটিন আমরা প্রাণী জগৎ থেকে পেয়ে থাকি সেগুলো হলো প্রাণীজ প্রোটিন, যেমন মাছ, মাংস, ডিম, দুধ। এগুলো দেখো বিভিন্ন ধরনের ডাল, সয়াবিন, সিমের বিচি, এগুলো হলো উদ্ভিজ্জ প্রোটিন। উদ্ভিদ জগৎ থেকে যে সকল প্রোটিন আমরা পেয়ে থাকি সেটা হলো উদ্ভিজ্জ প্রোটিন, যেমন ডাল, বাদাম, সয়াবিন, সিমের বিচি ইত্যাদি। প্রোটিনের কাজ, দেহ গঠন ও বৃদ্ধি সাধন। প্রোটিনের প্রথম ও প্রধান কাজ হচ্ছে দেহে কোষের গঠন ও বৃদ্ধি সাধন করা। আমাদের শরীরের অস্থি, পেশি, বিভিন্ন দেহযন্ত্র, রক্তকণিকা হতে শুরু করে দাঁত, চুল, নখ পর্যন্ত প্রোটিন দিয়ে তৈরি। ক্ষয়পূরণ ও রক্ষণাবেক্ষণ করা, আমাদের কোষগুলো প্রতিনিয়তই ক্ষয়প্রাপ্ত হয়। এই ক্ষয়প্রাপ্ত স্থানে নতুন কোষ গঠন করে ক্ষয়পূরণের কাজ প্রোটিন করে থাকে। তাপ শক্তি উৎপাদন, যখন দেহে ফ্যাট ও কার্বোহাইড্রেটের ঘাটতি থাকে তখন প্রোটিন তাপ উৎপাদনের কাজ করে থাকে। দেহের রোগ প্রতিরোধক শক্তি অর্জন, বাইরের বিভিন্ন রোগ জীবাণু নানাভাবে আমাদের দেহে প্রবেশ করে নানা রকম রোগব্যাধি জন্মাতে পারে। এইসব রোগ জীবাণুকে প্রতিরোধ করার জন্য প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। মনন শক্তি বিকাশ, মনন শক্তি মানে মানসিক শক্তি, মানসিক বিকাশেও প্রোটিন অপরিহার্য। মানসিক বিকাশ বা মস্তিষ্কের বিকাশের সময় প্রোটিনের অভাব হলে বুদ্ধির বিকাশ ব্যাহত হয়। দেহভ্যন্তরের কাজ নিয়ন্ত্রণ, প্রোটিন দিয়ে তৈরি এনজাইম, হরমোন ইত্যাদি দেহভ্যন্তরের বিভিন্ন কাজকর্ম প্রোটিন করে থাকে। প্রয়োজনীয় উপাদান পরিবহন করে, রক্তের প্রোটিন
হিমোগ্লোবিন বাতাস থেকে প্রাপ্ত অক্সিজেন গ্রহণ করে শরীরের বিভিন্ন অংশে প্রেরণ করে, দেহের পানির সমতা রক্ষা করে। প্লাজমা মানে সাদা অংশ বা রক্তের প্রোটিন দেহের সমতা বজায় রাখে। এটা দেখো উপরের যে ছবিটা, এটা দেখে কি কোয়াশিওরকর রোগ, রোগে আক্রান্ত। আর নিচে দেখো বুকটা সরু, এটা হলো মেরাসমাস। কিসের অভাবে এগুলো হয়ে থাকে? প্রোটিনের অভাবে হয়ে থাকে। এখন দেখি প্রোটিনের অভাবজনিত লক্ষণগুলো কি। শিশুর খাদ্যে প্রোটিনের অভাব হলে এই রোগগুলো হয়ে থাকে। দেহের বৃদ্ধি ব্যাহত হয়, ওজন কমে যায়, চামড়া খসখসে হয়, চুলের রং ফ্যাকাশে হয়, মেজাজ খিটখিটে হয়, মানসিক বিকাশ পিছিয়ে পড়ে, খাদ্য ঠিক মতো পরিপাক হয় না বা হজম হয় না, বদহজম হয়, রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায়। আর যদি এই অবস্থা চলতে থাকে তাহলে শিশুর উপরের যে লক্ষণগুলো আছে এই লক্ষণগুলোর পাশাপাশি কি কি হয়, হাত পা ফুলে যায়, মুখে পানি আসে, এই অবস্থাকে কোয়াশিওরকর বলা হয়। সাধারণত 1 থেকে 4 বছরের শিশুরা এর রোগে আক্রান্ত হয়। এছাড়া প্রোটিন ও ক্যালোরি অভাবে মেরাসমাস হতে পারে। এই ক্ষেত্রে শিশুর শরীর খুবই শুকিয়ে যায়, বৃদ্ধির মতো চেহারা হয় ও বর্ধন হয় না, মানে বাড়ে না। আর প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে প্রোটিনের অভাব হলে কী হয়, হাতে পায়ে পানি আসে, রক্ত স্বল্পতা দেখা যায়, আর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এগুলো কী জাতীয় খাদ্য? বিভিন্ন ধরনের ডাল, আলু, কলা, আঙ্গুর, আনার, আপেল, এগুলো হলো কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য। আমাদের দৈনিক খাদ্যের বিভিন্ন পুষ্টি উপাদানগুলোর মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ সবচেয়ে বেশি। এই উপাদান আমাদের দামিও সস্তা, শরীরের তাপ ও শক্তি সরবরাহের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ কার্বোহাইড্রেটের উৎস। চিনি, গুড়, মিশ্রি, সাগু, অ্যারারুট, চাল, গম, যব, আলু, বিভিন্ন ধরনের শুকনা ফল যেমন খেজুর, কিশমিশ ইত্যাদি, বিভিন্ন ধরনের ডাল, সয়াবিন, বাদাম, টাটকা ফল, আঙ্গুর, কলা, আপেল, আম, কাঁঠাল, আনারস ইত্যাদি, সবুজ শাকসবজি যেমন লাল শাক, পুঁই শাক, কলমি শাক, বাঁধাকপি, পটল, কুমড়া ইত্যাদি। দৈনিক প্রয়োজনীয় ক্যালোরির 50 থেকে 60 ভাগ কার্বোহাইড্রেটের জাতীয় খাদ্য থেকে গ্রহণ করা উচিত। কার্বোহাইড্রেটের কাজ দেহে তাপ বা শক্তি সরবরাহ করাই কার্বোহাইড্রেটের প্রধান কাজ, এজন্য একে জ্বালানি খাদ্য বলে। প্রোটিন, ভিটামিন ও খনিজ লবণ গ্রহণের সহায়তা করে। অল্প প্রোটিনযুক্ত খাদ্যের প্রোটিনকে তাপ উৎপাদনের কাজ থেকে বিরত রাখে, ফলে প্রোটিনের খরচ কম হয়। এই জন্য কার্বোহাইড্রেটের এই কাজকে মিতব্যয়ী কাজও বলা হয়। সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেট কোষ্ঠকাঠিন্য দূর করে। কার্বোহাইড্রেটের যকৃৎকে ব্যাকটেরিয়ার ঘটিত বিষক্রিয়া হতে রক্ষা করে। মস্তিষ্কের কাজ সচল রাখার জন্য একমাত্র জ্বালানি হিসাবে কার্বোহাইড্রেটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার্বোহাইড্রেটের অভাবে কি হয় দেখি। কার্বোহাইড্রেটের অভাবে দেহে তাপ শক্তির ঘাটতি হয়, ফলে কাজ করার ক্ষমতা কমে যায়। আহারে সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেটের অভাবে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। বাড়ির কাজ, কিশোর কিশোরীদের জন্য পুষ্টি গুরুত্বপূর্ণ কেন? শিশুর খাদ্যে প্রোটিনের অভাব হলে কী কী সমস্যার সৃষ্টি হতে পারে ব্যাখ্যা করো। তারপরে কার্বোহাইড্রেট কোন উপাদানের সমন্বয়ে গঠিত অনুশীলন করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামী
ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। তোমরা ঘরে থেকো, মা বাবার কথা শুনো এবং ভালো করে পড়াশোনা করো। ধন্যবাদ।